বন্ধুরা তোমাদেরই চ্যানেল ওয়ার্ল্ড অফ সনওয়ে তোমাদের সবাইকে আরও একবার সুস্বাগতম আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণীর ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফোর সমাধান করব তো ভিডিও শুরুর আগে তোমাদের সবাইয়ের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে আর চ্যানেলে যদি প্রথমবার তুমি ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিশিকেশান বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও তুমি মিস না করো তো চলো আমরা এবারে দেখে নিই প্রশ্নগুলো কীরকম দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ যে প্রথমে দেখো কয়স্তম্ভের সাথে স্তম্ভ মিলিয়ে লিখতে হবে তো তোমরা উত্তরগুলো একে একে এবারে দেখে নাও তো বন্ধুরা উত্তর যদি আমরা মিলিয়ে লিখি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ তাহলে উত্তরটা কিন্তু এরকমই হবে যে হর্ষচরিত বানভট্ট গৌরবহ বাগপতিরাজ আর কিতব অলহিন্দ এটা আলবিরুনি এটার সঙ্গে মিলে যাবে পরের প্রশ্নে আমরা চলে আসব। এরপরে দুই দাগ দেখো বেমানান শব্দটির নিচে দাগ দিতে হবে তো দেখো বিজা বিজালয়া দন্দিদুর্গ প্রথম রাজ রাজরাজ প্রথম রাজেন্দ্র তো উত্তর হয়ে যাবে বিজালয়া এরপর দেখো বরেন্দ্র হরিকেল কনৌজ গৌড় তো উত্তর হয়ে যাবে হরিকেল এবারে হলায়ুদ জয়দেব গোবর্ধন উমাপতিধর তো উত্তর কি হয়ে যাবে হলায়ুদ চলে আসবো আমরা তিন দাগে বন্ধুরা এরপরে দাগ দেখো সংক্ষেপে অর্থাৎ তিরিশ থেকে পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর দিতে হবে তো দেখো কদাক পাল সেন যুগে কেমনভাবে কর আদায় করা হতো তো দেখো পাল সেন যুগে রাজারা উৎপন্ন ফসলের ছয় ভাগের এক ভাগ কৃষকদের কাছ থেকে কর নিতেন তারা নিজেদের ভোগের জন্য ফুল ফল কাঠও প্রজাদের কাছ থেকে কর হিসেবে আদায় করতেন বণিকরাও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত এই তিন প্রকার কর ছাড়াও নানা রকমের অতিরিক্ত কর ছিল নিজেদের নিরাপত্তা নিশ্চিত নিশ্চিন্ত করার জন্য এটা নিশ্চিত লিখবে তোমরা নিশ্চিত করার জন্য প্রজারা রাজাকে কর দিত সমগ্র গ্রামের উপরেও কর দিত হতো গ্রামবাসীদের উপর গ্রামবাসীদের তো এটা গ্রামের করে নেবে এরপরে এছাড়া হাট ও খেয়াঘাটের ওপরে কর চাপানো হতো বন্ধুদের পরের দেখো খদা সেন রাজারা কী সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন তা দেখো উত্তর দেখো সাহিত্য হলো সমাজের দর্পণ একদিকে রাজা লক্ষণ সেনের রাজসভার কবিদের সংস্কৃত ভাষায় লেখা কাব্যে ধনী ও বিলাসী জীবনের কথা ফুটে উঠেছে আবার গরিব মানুষের জীবনেরও ছায়া পড়েছে সমসাময়িক সাহিত্যে সেন যুগে লক্ষণ সেনের রাজসভার কবি ছিলেন জয়দেব বিখ্যাত সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক তো তাঁর গীতগোবিন্দম একটু এখানে ভুল হয়ে গেছে গীত গোবিন্দম হবে এটা গীত গোবিন্দম যেটা তোমরা জানো কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী লক্ষণ সেনের রাজসভার আর এক কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য এ যুগের আর তিনজন কবি ছিলেন গোবর্ধন উমাপতিধর ও শরণ এই পাঁচজন কবি একসাথে লক্ষণ সেনের সভার পঞ্চরত্ন ছিলেন ত্রয়োদশ শতকের গোঁড়ায় কবি শ্রীধর দাসের দ্বারা সংকলিত সদোক্তিকর্ণ সদৌক্তিকর্ণামিত গ্রন্থে বিভিন্ন কবি তো বন্ধুরা এখানে দের লেখা কবি দের লেখা কবিতা স্থান পেয়েছে এটা লিখতে হবে তো এরপরে দেখো এছাড়াও রাজা বল্লাল সেন ও রাজা লক্ষণ সেন দুজনেই স্মৃতিশাস্ত্র লিখেছেন অভিধান প্রণেতা সর্বানন্দ ও গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন সেন যুগের আর দুজন লেখক বন্ধুরা এরপরে শেষ প্রশ্ন চাঁদ নিজের ভাষায় লেখো একশো থেকে একশো কুড়িটি শব্দের মধ্যে তো দেখো বক্তিয়ার খোলজির বাংলা আক্রমণের পর বাংলাতে কি কি পরিবর্তন ঘটেছিল তো দেখো আনুমানিক চোদ্দ বারোশো চার সালের শেষে বা বারোশো সালের প্রথম দিকে তুর্কি সেনাপতি উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খোলজি বাংলার নদিয়া দখল করেছিলেন সেই থেকে বাংলার তুর্কি শাসন শুরু হয়েছিল এরপর বক্তিয়ার নদিয়া ছেড়ে লক্ষণাবতী অধিকার করে নিজের রাজধানী স্থাপন করেন এরপর বক্তিয়ার নদিয়া ছেড়ে লক্ষণাবতী অধিকার করে নিজের রাজধানী স্থাপন করেন বক্তিয়ার খলজি নিজের নতুন রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের জন্য একজন করে শাসনকর্তা নিযুক্ত করেন বক্তিয়ার খোলজি লখনৌতিতে মসজিদ মাদ্রাসা এবং সুফি সাধকের আস্থানে তৈরি করে দেন তো বন্ধুরা এটাই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও একেবারেই মিস না করো থ্যাংক ইউ